রাজধানীর বাজারে অস্বাভাবিক হারে বেড়েছে কাঁচামরিচ সহ সবজির দাম। এর জন্য অধিক বৃষ্টি এবং বন্যাকে দায়ী করছেন বিক্রেতারা। এদিকে দাম বৃদ্ধির কারণে বাজারে ক্রেতার সংখ্যা কমে গেছে বলে দাবি করছেন তারা। গরুর মাংসের দাম আগের মতো থাকলেও বেড়েছে খাসি মাংস এবং মুরগির দাম। আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। ছুটির দিনেও রাজধানীর মহাখালী কাঁচা বাজারে ক্রেতা ছিল হাতে গোনা। অতিবৃষ্টি ও বন্যার কারণে বেড়েছে সবজির দাম, ডিমের দামও কিছুটা কমেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হাতের নাগালে না থাকায় সাধারণ ক্রেতাদের কণ্ঠে ক্ষোভ ঝরেছে। বাজারে এমন পরিস্থিতি, কিনে খাওয়ার সাধ্য আমাদের মধ্যবিত্তদের বা নিম্নবিত্তদের নেই। জনগণের শেষ করে দিচ্ছে সরকার, তো জনগণের প্রতি কোনো দায়বদ্ধ নাই। ভোজ্য তেল ও চালের দাম নতুন করে আর বাড়েনি, তবে বাজারে প্রায় সব পণ্যের দাম বাড়ায় বেচা কেনা কমেছে বলে দাবি বিক্রেতাদের। মানুষ ইনকাম করে কত, সব জিনিসের দাম বেশি। একটা মানুষ 1000 টাকা রোজ কামায়, এক কেজি গোশত 700 টাকা কিনবো, ব্যবসা একটু চললো। টমেটো, শসা আর পাতাকপি, ফুলকপি 10 থেকে 20 টাকা কেজিতে বাড়ছে। গত সপ্তাহ থেকে সপ্তাহ স্বাভাবিক দামই আছে, কোনো বাড়েও না কমে নাই। আলু পেঁয়াজ, বিশেষ করে আলু পেঁয়াজ আর তেলের দাম বাড়ছে। আমাদের কাছে এখনো বাড়তি রেটের তেল আসে নাই, আগের মালই আছে। পাইকারি বাজারে গেলে চালের বাজার একটু বাজারে সরবরাহ কম। এমন অবস্থায় পণ্যের দাম নিয়ন্ত্রণে সঠিক মনিটরিংয়ের পাশাপাশি সরকারের সহযোগিতা কামনা করেন সাধারণ মানুষ। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।